আরেকটা ইন্টারেস্টিং কথা আমি বলি যেটা একটু মানে অনেকের হয়তো একটু শুনতে অদ্ভুত লাগতে পারে কারণ কি হয় জানো তো আমাদের রেঞ্জ অফ এক্সপিরিয়েন্স যা স্পেকট্রাম আমরা যা দেখি যা শুনি বা যা গন্ধ পাই যা স্পর্শ করতে পারি এর এদিকে এবং ওদিকে এই স্পেকট্রামের বাঁদিকে এবং ডান দিকে আরও যে কিছু জগৎ থাকতে পারে আমাদের মান থেকে খুব অসুবিধে হয় আমরা বলি প্রমাণ চাই প্রমাণ দাও এটাই বলি যেই আমরা দেখি আমাদের স্পেকট্রামের বাইরে কিছু চলে গেলো যেন আমাদের স্পেকট্রামের বাইরে আর কোনো অস্তিত্ব নেই তুমি নিজে গান তো করো তুমি সা থেকে সা তুমি একটা জায়গা ধরলে তার বাঁদিকেও আছে তার ডান দিকেও আছে যদি তুমি আরও যেতে চাও আরও যেতে চাও অনন্ত কাল ধরে আছে কিন্তু কিন্তু ওই আমি যেটুকু সা থেকে সা পারি তার বেশি আমি এদিকেও যাবো না ওদিকেও যাবো না এবং আমি স্বীকৃতি দেবো না এই সমস্যাটা আছে বলে এক ধরনের গোড়ামি তৈরি হয় আমাদের মধ্যে তাই কিছু কিছু কথা অনেক সময় বলা যায় না কিন্তু এই কথাটা আমি একটুখানি বলছি লিডারশিপের ক্ষেত্রে তো খুব গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে আমাদের সাথে গুরু মহারাজ অনেকবার অনেক আলোচনা হয়েছে বিস্তারিত আলোচনা হয়েছে সেটা হল যে আমাদের জন্মান্তর আছে জন্মান্তরের মধ্যে দিয়ে আমরা সবাই আসি এবার জন্মান্তরের কিভাবে প্রসেসটা হচ্ছে প্রথমে ধরো ভেজিটেশন ওয়ার্ল্ড বনস্পতির জগৎ গাছপালা পশু পাখি সরি টরিস্ট্রিপ হয়ে গিয়ে জন্তু জানোয়ার গৃহপালিত পশু থেকে প্রথম মানুষ জন্ম তারপরে কিছু মানুষ জন্ম হতে হতে শেষ পর্যন্ত মুক্তি এইটা প্রসেস এই ইভলিউশনটা মানুষ জন্ম হওয়া পর্যন্ত ইভলিউশনটা শারীরিক এবং মানুষ জন্ম হওয়ার পর থেকে ইভলিউশনটা মানসিক বা স্পিরিচুয়াল বা ইমোশনাল এইবার গুরু মহারাজ বলছেন যারা ধরো পশু জন্ম থেকে প্রথম মানুষ জন্ম হল তাদের হয়তো একটু পাশবিকতাটা বেশি কিন্তু বেসিক্যালি তারা সরল পশু যেমন সরল একটা বাঘ বা সিংহ হিমস্ত্র হলেও কিন্তু সরল তেমনই প্রথম মানুষ জন্মটাও কিন্তু সরল যারা সরল নয় যারা বেশ কয়েকবার মানুষ জন্ম হয়েছে তারা কিন্তু একটা মানি ম্যানিপুলেটিভ পাওয়ার তাদের হাতের মধ্যে এসে গেছে তারা একটু বেশি চালাক হয়ে গেছে তাদের হয়তো আগের আগের জন্মের স্মৃতি নেই কিন্তু ইমপ্রেশনস রয়েছে এই জগৎটা সম্বন্ধে তাদের চাতুর্য এবং তাদের ধূর্ততা একটু বেশি তাই তারা যারা অনেকবার জন্ম নিয়েছে তারা এই যারা প্রথম আসছে তাদের ওপরে একটা কর্তৃত্ব করবেই বেশিরভাগ জায়গায় লিডারশিপটা এইখান থেকে আসে যারা একটু বেশি ইভলভড মানে ইভলভ মানে এই অর্থে নয় চেতনার অর্থে ভোগের অর্থে সে আরেকটু বেশি ভোগ করতে জানে ভোগ বলতে শুধু টাকা ভোগ নয় ক্ষমতা ভোগ এবং আরও বেশি মানুষকে কী করে কন্ট্রোল করতে হয় মানুষের মনকে কী করে কন্ট্রোল করতে হয় সেটা সে জানে এরাই পজিশন অফ পাওয়ার পায় এবং গুরু মহাজ বলছেন সমস্যাটা এই জন্যেই হয় যে আমাদের সমাজের একদম বেসিক লেভেল থেকে স্পিরিচুয়াল এডুকেশনটা হারিয়ে গেছে তাই স্পিরিচুয়াল এডুকেশনটা বেস হওয়া উচিত সেইটাকে আধার করে বাদবাকি এডুকেশন সেইটাকে আধার করে জীবন জীবিকা রাজনীতি শিক্ষা অর্থনীতি সম্পর্ক ফ্যামিলি সমস্ত কিছু সেইটা না হয় উল্টো হয়ে গেছে স্পিরিচুয়ালিটি এখন একটা সাবজেক্ট যে আমি সংসার এবং জীবন ব্যবসা চাকরি দাকরি করেও আমি একটু স্পিরিচুয়ালিটি ব্যাপার স্যাপার করি এরকম একটা স্পিরিচুয়ালিটি একটা ভীষণ এসটেরিক একটা একটা বিচ্ছিন্ন ব্যাপার হয়ে গেছে আচ্ছা এই বয়সে আধ্যাত্মিক পথে গেলে এই এখন আধ্যাত্মিক পথ এই আধ্যাত্মিক না একটা না স্পেশালাইজড জায়গা এটা কিন্তু ছিল না এটা কিন্তু হওয়ার কথা নয় আধ্যাত্মিকতাটা একটা সাংস্কৃতিক জায়গা নর্মাল তারপরে তোমার স্পেশালাইজেশনটা তৈরি হবে এটাই হওয়া উচিত ছিল সেটা যদি হতো গুরুমহাজের মতে তিন জন্মের মধ্যেই মানুষ মানে প্রথম জন্ম সেকেন্ড থার্ড জন্মের মধ্যেই মানুষ অন্য স্তরে চলে সে আর মানুষ হয়ে তাকে ফিরতে হতো না অর্থাৎ প্রথম জন্ম থেকেই সে একটা স্পিরিচুয়াল এডুকেশন পেতে শুরু করেছে এবং তার জীবনে একটা সাধনা এবং যাত্রা আপওয়ার্ড ক্লাইম শুরু হয়ে গেছে খুব বেশি হলে সেকেন্ড থার্ড জন্মের মধ্যেই সে এক অর্থে মনুষ্য শরীরের যে ভোগ বাসনা তার থেকে অন্তত সে মুক্ত সে আর ফোর্থ টাইম ফিফথ টাইম সিক্স টাইম হান্ড্রেড টাইম মিলিয়নথ টাইম সে আর ফিরে আসছে না মনুষ্য শরীরে এবং তখন কি হচ্ছে লিডারশিপ সেই সেই সমাজে লিডারশিপটাও অনেক বেশি কনস্ট্রাকটিভ অনেক বেশি এই স্পিরিচুয়ালি ইন্সপায়ারিং লিডারশিপটা তৈরি হচ্ছে মানুষকে স্পিরিচুয়াল এনলাইটেনমেন্টের দিকে বা স্পিরিচুয়াল এভিলিউশনের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং তার আরেকটা ব্যাপার এখানে খুব ইন্টারেস্টিং গুরু বলছেন জনসংখ্যা আমরা চেষ্টা করছি জনসংখ্যা আর্টিফিশিয়ালি আটকাতে পিলস খেয়ে কন্ট্রোসেপটিভস নিয়ে অপারেশন করে যাতে একটা দুটো সন্তানের বেশি সন্তান না আসে আমরা চেষ্টা করছি ফিজিক্যালি জনসংখ্যাটা আটকাতে গুরুমার প্রশ্ন করছেন বা উনি প্রশ্ন তুলছেন সূক্ষ্ম জগতে যে ধাক্কাধাক্কি যে এবার যে লাইনটা তৈরি হচ্ছে সেটাকে তুমি কি করে আটকাবে সেটাকে তুমি কী করে কন্ট্রোল করবে দুভাবে লাইনটা তৈরি হচ্ছে এক যারা মনুষ্য শরীরে ছিল যাদের শরীর চলে গেছে আবার তারা ফিরতে চায় তাদের বাসনা আছে বলে ইচ্ছা আছে বলে দুই যারা মনুষ্যতের প্রাণী থেকে অর্থাৎ নিম্ন অবস্থা থেকে যারা প্রথম মনুষ্য জন্মতে আসছে ন্যাচারাল প্রসেসে সেখানে এই যারা মানুষ জন্ম পেয়েছিল শরীর চলে গেছে অথচ সে আবার মানুষ হতে চায় এই সংখ্যাটা এত বেশি যে এই লাইনটাও ব্যাহত হচ্ছে একটা ধাক্কাধাক্কি হয়ে যাচ্ছে তখন সেইখানে এবং সেই ধাক্কাধাক্কিটার মধ্যে এদিকে যেহেতু আমরা পপুলেশন কন্ট্রোল করার চেষ্টা করছি ফিজিক্যালি আর্টিফিশিয়ালি সংযম করে নয় জ্ঞানের পথে এগিয়ে নয় তাই জন্য হচ্ছে কি যে একটা মনোজগতে কারণ এটা তো একটা সূক্ষ্ম জগৎ এই সূক্ষ্ম শরীরগুলো একটা মনোজগতে একটা বিকার তৈরি হয়ে যাচ্ছে এবং যে সূক্ষ্ম যে স্তরগুলো রয়েছে সেই স্তরের মধ্যেও এক ভয়ঙ্কর বিকার তৈরি হয়ে যাচ্ছে তাই জন্য আইডিয়ালি উচিত যে প্রথম থেকেই শিক্ষার মধ্যে অটোমেটিক্যালি সহজাতভাবে প্রাতিষ্ঠানিকভাবে নয় বেশি কায়দা করে নয় বেশি যোগা ইন্ট্রোডিউস করতে হবে স্কুলে টিস্কুলে ওইগুলো ঠিক আছে ওগুলো থাক কিন্তু আরও অনেক সহজ সাবলীলভাবে মানুষ এগোবে তার আসল পরিচয়ের দিকে এই জন্যই তার জন্ম হয়েছে এইটাই কনভে করতে পারাটা এবং নিজেরাও সেই জীবনটা যাপন করতে পারাটা যাতে করে তিন জন্মের মধ্যেই সে নেক্সট স্তরে চলে যেতে পারে এবং যাতে করে এই ম্যানিপুলেটিভ লিডারশিপটা থেকে আমরা উদ্ধার পাই কারণ বার 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 যে মানুষ হয়ে ফিরে আসছে না তারাই কিন্তু পলিটিক্যাল ক্ষেত্রে ইকোনমিক ক্ষেত্রে কালচারাল ক্ষেত্রে মিডিয়ার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তারা শিখে গেছে কি করে নিজের হাতে কন্ট্রোলটা বাড়াতে হয় তারা শিখে গেছে কি করে অপরকে পরিচালিত করতে হয় এই ক্লাসটা এই উপদ্রবটা তাহলে আর থাকে না এটা একটা পয়েন্ট আমার মনে হয় এটা ইন্টারেস্টিং পয়েন্ট এটা নিয়েও মানুষ ভেবে দেখতে পাবে সবাইকে যে মেনে নিতে হবে তা নয় ভেবে দেখতে পারে এটা বা একটা প্রিয় ঘটনা বলে আমি শেষ করছি এটা আমার মনে হয় লিডারশিপ ক্ষেত্রে এটা দিয়ে শেষ করলে হয়তো একটা কী বলবো একটা রেস থেকে যাবে ভালো রেস্ট থেকে যাবে এবং গল্পটা নিশ্চয়ই তোমরাও জানো খুব খুবই পরিচিত একটা ঘটনা আমরা কদিন আগে এটা নিয়ে চর্চাও করছিলাম ইব্রাহিম লিঙ্কন যখন প্রেসিডেন্ট হলেন তখন তার অনেক সেনেটের তার সঙ্গী সাথীরা বেশ কাতর হয়ে পড়েছিলেন তাদের খারাপ লেগেছিল রাগ হয়েছিল যে এই লোকটার মধ্যে কি এমন আছে যে প্রেসিডেন্ট হবে স্বাভাবিক রাজনৈতিক ক্ষেত্রে এই ঈর্ষাটা থেকেই থাকে ইগোটা থেকেই থাকে তা যাই হোক তাকে তখন একজন বললেন সেনে প্রথম সেনেটে যে অধিবেশন একজন বললেন যে মিস্টার প্রেসিডেন্ট আপনি কিন্তু ভুলে যাবেন না যে আপনি একজন মুচির ছেলে আপনার বাবা সারা জীবন মুচির কাজ করতেন এবং আমার পরিবারের সবাই আমার বাবার বাবাটা বাদে দেখেছি আপনার বাবার কাছে যেতেন জুতো সেলাই করতে এটা আপনি ভুলে যাবেন না কিন্তু তা ভেবেছিলেন বেশ একটু অপমান করা হলো লিঙ্কনকে লিঙ্কন অত্যন্ত বিনয়ের সাথে তার উত্তরে দিয়ে উত্তরে বলেছিলেন যে আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ কিন্তু ভুলে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই কারণ আমার বাবা তার এই মুচির কাজ করতে এত ভালোবাসতেন এত আনন্দ পেতেন যে আমার খুব সন্দেহ আছে যে আমি এই প্রেসিডেন্সির কাজ করতে এতটা আনন্দ পাবো কি না কোনো দিন বাবার সে আনন্দ সে উদ্দীপনা বাবার প্রত্যেক জুতো দেখলেই হাতে নিয়ে নিয়ে তিনি ঘুরিয়ে ফিরিয়ে দেখতে তার মধ্যে কী আছে গণ্ডগোল আছে কি না সেটা এতটাই ছোঁয়াচে ছিল আমার কাছে যে প্রতি মুহূর্তে আমি তার হাতের কাজ দেখে শিখতাম আজকে তো ভুলে যাওয়ার কোনো প্রশ্নই নেই এবং আমি জানি যে আপনার পরিবারের অনেকেই আমার বাবার কাছ থেকে জুতো সেলাই করে নিয়ে গেছেন তারা কেউ কোনো দিন কমপ্লেন করেননি কিন্তু তাদের জুতো নিয়ে তা আপনি যখন আজ এই কথাটা তুললেন হয়তো আপনার জুতোটা আপনার পায়ে একটু বিঁধছে তাহলে আমাকে জুতোটা দেবেন আমি তোমার বাবার ছেলে কোনো অসুবিধা নেই ঠিক করে দেবো এই কথাটা লিঙ্কান বলেছিল এই কথার থেকে একটা সুন্দর শিক্ষা আমরা পাই যে লিডারশিপটা তখনই সর্বাত্মক হয়ে উঠতে পারে যদি যে যে কাজটা করছে সে যদি নিজের কাজকে একটু সম্মান করে এক এবং তার সম্মানটা যেন অন্যরাও সম্মান করতে শেখে দুই তাহলে এই ভেদটা আর থাকবে না যে সত্যি সত্যি আমি হয়তো একজন হনু আমি হয়তো পাড়ায় টাড়ায় খুব জনপ্রিয় একজন খুব মানে অনুষ্ঠান টনুষ্ঠান হলে আমাকে স্টেজে তুলে নিয়ে মালা টালা পরানো হয় আর হাতে একটা ফুল ধরিয়ে দেওয়া হয় কিন্তু আমি যদি একটা তাঁতির ঘরে যাই এবং তার তাঁতবো না দেখি তাহলে আমি যেন তার সেই জায়গাটাকে সম্মান করতে পারি যে কি অসাধারণ এবং আমি জীবনে পারবো না এর মতন হাতের কাজ হাত যেভাবে চলছে বা একজন মায়ের যদি তরকারি কোটা দেখি কীভাবে বঁটিটাতে বসে বসে তরকারি করছে বিদেশিরা যখন এখানে আসে তখন এখানকার যে মায়েদের বঁটি দিয়ে তরকারি কোটা ওরা হাঁ করে দেখে আবার বিদেশের যখন ছুরি দিয়ে বোটের উপর তরকারি করছে ভীষণ ফাস্ট ভীষণ এফিশিয়েন্ট সেটা আবার আমাদের এখানকার লোকেরা হাঁ করে দেখে এই যে একে অপরের গুণটাকে একে অপরের জায়গাটাকে একে অপরের বৈশিষ্ট্যটাকে সম্মান করতে পারা প্রণাম করতে পারা বুঝিয়ে দেব যে তুমি তোমার জায়গায় লিডার আমি হয়তো আমার কোনো একটা জায়গায় লিডার হতে পারি এবং তোমার জায়গায় আমি ফলোয়ার আমি উপাসক তুমি হয়তো আমার জায়গাতে এসে ফলোয়ার হতে পারো উপাসক হতে পারো এই ধারণাটা যদি আমাদের চিন্তা ভাবনার মধ্যে আসতে আরম্ভ করে আমাদের মধ্যে সঞ্চারিত হার হতে আরম্ভ করে তবে সেটাই একটা পূর্ণাঙ্গ শিক্ষা বিরাট পূর্ণাঙ্গ শিক্ষা বলে আমি মনে করি